মঙ্গলমা, তুমি একজন ভণ্ড, তোমার তিশলের কোনো কাজ হয় না। তুমি অনেক টাকা ইনকাম করেছো ভণ্ডামি করে, তুমি এখন ফুচকা বিক্রি করে খাও। নমস্কার বন্ধুরা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখে তারপরে কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই যে কথাগুলো তোমাদেরকে এখন বললাম, এই কথাগুলো কিন্তু আমার কথা নয়। এই কথাগুলো বলেছে যারা নাকি মঙ্গলা মাকে দেখতে পারে না, হিংসা করে, তাদের কোনো উন্নতি নেই, তারাই কিন্তু মঙ্গলা মাকে এই ধরনের কথাগুলো কমেন্টে বলেছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছিলাম, তার জন্য আরও সাহস পাচ্ছি কথাগুলো বলতে, যেহেতু আমি নিজের চোখে দেখে এসেছি। বন্ধুরা, একটা বাচ্চা প্রায় 12 বছর হয়ে গেছে, কথা বলতে পারে না, মঙ্গলা মায়ের মন্দিরে এসে সে কথা বলছিল, আমি সেটা নিজের চোখে দেখে এসেছি। একটা ছেলে হাঁটতে পারছিল না, কিন্তু মঙ্গলা মায়ের মন্দিরে এসে ত্রিশূলের ছোঁয়াতে সে হাঁটতে পারছে। এরকম অনেক মানুষের অনেক বড় বড় কঠিন রোগ ডাক্তারের কাছে ফিরে আসছে, কিন্তু মঙ্গলা মায়ের কাছে এসে কিন্তু ভালো হচ্ছে। তো এটা তো ভালো কথা, তাই না বন্ধুরা? যেটা ডাক্তারখানায় গিয়ে ফিরে আসছে, প্রচুর টাকা খরচা করছে, ভালো হচ্ছে না, কিন্তু মঙ্গলা মায়ের মন্দিরে এসে ভালো হচ্ছে, তাহলে এটা খারাপ হলো কী করে? তোমরা যারা মঙ্গলা মাকে ভণ্ডামি বলছো, মঙ্গলা মা ভণ্ডামি না, আমি নিজের চোখে দেখে এসেছি বন্ধুরা। আমি বর্ধমান গিয়েছিলাম, তোমরা আমার আগের ভিডিওতে যাও, তাহলে বুঝতে পারবা যে ওখানে মানুষের কত ভিড়। হাজার হাজার মানুষ আজকে মঙ্গলা মায়ের ত্রিশূলে ছোঁয়ার জন্য দাঁড়িয়ে থাকতো, কিন্তু আজকে পুরোটাই শ্মশান, মায়ের মন্দিরের সামনে পুরো শ্মশান। মানুষ আসছে ঠিকই, কিন্তু কোনো কাজই করতে পারছে না, যেহেতু মঙ্গলা মা মন্দির করতে পারছে না, মন্দিরে যেতে দিতে দিচ্ছে না, কিছু শয়তান মানুষ রা যারা আছে বাধা দিচ্ছে, তাই মঙ্গলা মা কিছু করতে পারছে না। কিন্তু বন্ধুরা, অবশ্যই কৃষ্ণকালী মায়ের মন্দির হবে, দেখো তোমরা, অবশ্যই হবে, সত্যের জয় হবেই, কারণ ভগবানের সাথে কেউ হিংসা করে পারে না, ভগবান সবার আগে, তোমরা সবাই জানো। হবে, অবশ্যই হবে, কৃষ্ণকালী মাই কিন্তু মন্দিরটা করিয়ে নেবে, কিন্তু কিছু সময় লাগবে। মঙ্গলা মা তো অনেক চেষ্টা করছে মন্দিরটা করার জন্য, কিন্তু পারছে না। কিছু কিছু মানুষ পেছনে লেগে রয়েছে মঙ্গলা মায়ের, তার জন্যই পারছে না, কিন্তু অবশ্যই হবে, মায়ের মন্দির কেউ আটকাতে পারবে না, হবেই। মঙ্গলা মা তোমার সাথে, ভক্তদের ভালোবাসা আছে, আছে কৃষ্ণকালী মা তোমার। তুমি কিছুদিন ঘুরবে ঠিকই, কষ্ট পাবে, কি মন্দির ঠিকই হবে, দেখো মন্দির হবে, সত্যের জয় হবেই, সত্যের জয় হবেই। আমি যখন গিয়েছিলাম সকালবেলা গিয়েছিলাম বন্ধুরা, 10টার সময়, এত মানে লাইনে দাঁড়িয়েছিলাম আমি, সেই লাইন এসেছিল আমার 4টের সময়। মঙ্গলা মা একটু জলও খেতে পারছিল না, মানে ভক্তদের এত ভিড়, অনেক দূর দূর থেকে ভক্তরা এসেছিল, আমি নিজের চোখে আমি দেখে এসেছি আর কথাও বলেছি ভক্তদের সাথে। মঙ্গলা মা কিন্তু কোনো রকম কোনো মাদলি বা কোনো শেখর কিছুই দেয় না, খালি মাত্র দুটো জবা ফুল সবাইকে দিত, আমি আমাকেও দিয়েছে। জবা ফুল খেয়েই কিন্তু মানুষ ভালো হয়ে গেছে, বড় বড় কঠিন কঠিন রোগ থেকে ভালো হয়ে গেছে এই মঙ্গলা মায়ের কাছে এসে। তাহলে কি এটা খারাপ বলো বন্ধুরা? আজকে ভক্তদের যদি উপকার না হতো, তাহলে ভক্তরা কোনো দিনই এত দূর থেকে ছুটে আসতো না, এত কষ্ট করে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আমাদের সমাজে ভালো কাজ করতে গেলে কখনো কেউ মানে সাপোর্ট করে না, সবাই বাধাই দেবে। তাই মঙ্গলা মাকে বলছি, তুমি কোনো কষ্ট পেয়ে না, তোমার বাধা পেরিয়েই তোমার মন্দির ঠিকই হবে, মায়ের মন্দির মাই করাবে। আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরের পাশে কিন্তু অনেক দোকানপাটও ছিল, সেই দোকানগুলো যারা দোকান দিত তারাও কিন্তু ওই দোকান চালিয়েই কিন্তু তাদের একটা রোজগার হতো, ভালো হতো। আজকে মন্দিরটা বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু তাদেরও রোজগার আজকে নেই। মন্দিরটা এখানে হবেই, অবশ্যই হবে, মন্দিরটা কেউ আটকাতে পারবে না, সত্যের জয় হবেই। আমি একটা ভিডিওর মাধ্যমে দেখেছি, এক ভক্তের সোনার জিনিস হারিয়ে গিয়েছিল, কোথায় রেখেছে মনে করতে পারছিল না, প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু কৃষ্ণকালীর মায়ের কাছে এসে সে আসার পরে ত্রিশূলের ছোঁয়া নিয়েছিল,
তার 15 দিন পরে তার সোনার জিনিসটা নাকি সেই ভক্ত খুঁজে পেয়েছিল। তাই আমি ভিডিওতে দেখেছি যে সেই ভক্ত বলছিল যে কৃষ্ণকালী মায়ের মন্দির সত্যি জাগ্রত মায়ের মন্দির। তো মঙ্গলা মায়ের মন্দিরে যারা যেত, আমি নিজে চোখে দেখেছি, মা কিন্তু কোনো রকম কারোর কাছ থেকে কোনো টাকা নিত না। এখনকার দিনে কিন্তু অনলাইন কিন্তু যেই ভক্তরা বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের জপ করে মানে সব কিছু মানে ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাওয়ার পরে মাকে অনলাইন বুঝতেই পারছো মার সঙ্গে যোগাযোগ করে যার যেটা মন চায় সেটাই দিচ্ছে। তো ভালো হলে তো সবাই দেবে। আজকে তোমাদের কথা বলছি, তোমাদের আজকে অনেক সমস্যা, কৃষ্ণকালী মায়ের কাছে এসে তোমরা ভালো হয়ে যাচ্ছ, তাহলে এটা কিসের সমস্যা বলো তো? এটা তো ভালো, তো মন্দিরটা হলে তো আজকে প্রচুর মানুষ মায়ের মন্দিরে এসে ভালোবাসা মানে ভালো হবে, ভালো হয়ে যাবে। আর আরেকটা কথা, মঙ্গলা মা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কিন্তু যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসটা কিন্তু অর্জন করেছে। এই বিশ্বাস কিন্তু সবাই অর্জন করতে পারে না, কিন্তু মঙ্গলা মা করেছে। আজকে কিন্তু মঙ্গলা মাকে কিন্তু আজকে দেশ বিদেশের মানুষ আজকে সবাই চেনে এক ডাকে, কৃষ্ণকালী মায়ের মন্দির বর্ধমান, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বন্ধুরা, এই জপটি করলে যে মনের মধ্যে একটা কি একটা শান্তি লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি করি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই জপটি তোমরা করো, দেখবে তোমাদেরও মনের মধ্যে একটা দারুণ একটা মানে এনার্জি আসবে, যেটা তোমরা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেতে মানে ওষুধ খেয়েও এনার্জি পাবে না, কিন্তু এই কৃষ্ণকালী মায়ের এই আসল জপটি যদি তোমরা বলো, তোমাদের সত্যি মনের মধ্যে একটা শান্তি আসবে অন্যরকমভাবে। তো অনেক ভক্তরা আছেন যে আসতে পারে না মায়ের মন্দিরে, কিন্তু বাড়িতে বসে কিন্তু রীতিমতো মায়ের জপ করে আজকে অনেক ভক্তরা ভালো আছে। তারা কিন্তু পরে মায়ের মন্দিরে এসছে, এসে কিন্তু বলেছে, আমি নিজের চোখে দেখে এসেছি যে মা তোমার কাছে আমি আসিনি ঠিকই, কিন্তু তোমার তোমার যে মহামন্ত্র মন্ত্রটি কৃষ্ণকালী মায়ের সেটা জপ করে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। আর মঙ্গলা মা কিন্তু কোনো ভক্তদের কাছ থেকে কোনো রকম কোনো টাকা নিত না, জোর করে ভক্তরা দেখতাম শাড়ি দিত, গয়না দিত মাকে। আমি নিজে চোখে দেখে এসেছি, কলকাতা থেকে এক ভক্ত এসে দুটো সোনার চোখ দিয়েছে কৃষ্ণকালী মাকে, আমি নিজের চোখে দেখে এসেছি। মঙ্গলা মাকে শাড়ি দিয়েছে, বাংলাদেশ থেকে এক ভক্ত শাড়ি নিয়ে এসছে, টাকা দিয়েছে মন্দির হওয়ার জন্য, আমি নিজের চোখে দেখে এসেছি, নিজের চোখে, আমার ভিডিওতে আছেও, অবশ্য তোমরা দেখতে পারো যে মঙ্গলা মাকে মানুষ আজকে কত ভালোবাসে। আজকে হাজার হাজার মানুষ মঙ্গলা মাকে চেনে। মঙ্গলা মা কখনো ভণ্ড না, যারা বলছো ভণ্ড তারাই ভণ্ড। অনেকে বলছো ফুচকা বিক্রি করে খাও তাহলে ঠিক হবে, আগের জায়গায় চলে যাও, কোনো দিনও না। কেন ফুচকা বিক্রি করবে মঙ্গলা মা? মঙ্গলা মা মন্দিরে থাকবে, আগের মতো মন্দিরে থাকবে, মন্দির তো হবেই, অবশ্যই হবে, কারণ কৃষ্ণকালী মা আছে, তার জন্যই কিন্তু মন্দিরটা হবে, খুব তাড়াতাড়ি হবে, দেখতে পারবে মঙ্গলা মা নিজেই বলবে তোমাদেরকে যে মন্দিরটা হচ্ছে, হবেই হবে। আর মন্দির হলে তো আমি আবার যাবো বর্তমানে গিয়ে, তো তোমাদেরকে অবশ্যই মন্দির দেখাবো, কারণ তোমরা কৃষ্ণকালী মাকে অনেক ভালোবাসো আমার মতন, আমি কৃষ্ণকালী মাকে অনেক অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। বন্ধুরা, একটা কথাই বারবার বলবো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে ভক্তরা অনেক উপকার পেয়েছে, উপকার না পেলে কিন্তু কখনোই আসতো না, তোমরাই বলো। আজকে এই কৃষ্ণকালী মায়ের জপ করে ভক্তরা অনেক ভালো আছে, অনেক ভালো আছে। আজকে যে লাইভে এসে মঙ্গলা মা এত কান্না করছে, সত্যি কি বলবো, এই কান্নাটা দেখলে ভেতরটা পুরো কী যে হয় আর তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। যে আজকে আমাদের জন্যই, আমরা ভালো থাকার জন্যই কিন্তু মঙ্গলা মা মন্দিরটা করছে, সেই মন্দিরটা আজকে করতে পারছে না। আজকে কয়েকদিন আগে আমি ভিডিওতে দেখেছি কয়েকটা দাদাভাই ভিডিও করতে গিয়েছিল, ওখানকার মানুষ পুরো ভিডিও মোবাইল থেকে ডিলিট করে দিয়েছে আর পুরো ফোনই নিয়ে নিচ্ছিল, কিন্তু দাদারা বলছিল না না, ফোনটা দিয়ে দিন, পুরো মোবাইলে যে ভিডিওগুলো করেছিল সেই ভিডিওগুলো কিন্তু ডিলিট করতে হয়েছিল। আমি দেখে সত্যি খুবই খারাপ লেগেছিলো, এই দৃশ্যটা দেখার পরে খুবই খারাপ হয়েছিল। তার জন্যই আমি বারবার বলবো, কেউ আটকাতে পারবে না, হবেই, মায়ের মন্দির হবেই, জয় কৃষ্ণকালী মায়ের জয় হবেই, মঙ্গলা মা কোনো ভণ্ডা না। তো এটা আমি ফার্স্টে তোমাদেরকে বলেছি, এই কথাটা আমার মনের কথা না, মায়ের
লাইভে এসে মায়ের ভিডিওতেই বলেছে অনেকেই যে মঙ্গলা মা নাকি ভণ্ড। তো মা কখনোই ভণ্ড না, মা সবার ভালো চায়। আর জয় কৃষ্ণকালী মায়ের মন্দির হবেই হবেই, কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে।